আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু সোনিয়াস ব্লগ। আজ আমি আপনাদের দেখাবো সবজি দিয়ে ভুনা খিচুড়ি। আধা কাপ পরিমাণ তেল নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি দুইটি, গরম মশলাগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভাজব। এরপর একে একে আমি অন্য মশলাগুলো দিব। সবজি দিয়ে দিচ্ছি। সবজিটা আসলে সিজনাল, যখন যে সবজিটা পাওয়া যায় তখন সেই সবজিটা দিয়েই খিচুড়িটা ভালো লাগে। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চাউলটা দিয়ে দেব। যতটুকু সিদ্ধ বাকি আছে সেটা এই চাউলের সাথে হয়ে যাবে। চাউলটা একটু ভেজে আমি পানি দিয়ে দিব। পানিটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, যতটুকু চাউল দিবেন মেপে তার দেড় গুণ পানি দিবেন, তাহলে একদম পারফেক্ট হবে। দশ মিনিট পর ফিরে আসছি। এখন এটাকে আমি দমে দিয়ে রাখবো আরো আধা ঘন্টার জন্য, তারপর একদম পারফেক্ট হয়ে যাবে খিচুড়ি। হয়ে গেল সবজি খিচুড়ি রান্না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি বারাকাতুহু।